হর্টিকালচারের জন্য যে খুব বেশি শ্রমিকের দরকার তা না, এরকম ছোট শ্রমিক হলেও সম্ভব, যে আপনাদেরকে এন্টারটেনমেন্ট করতে পারে বা ভালো টাইম পাস করতে সাহায্য করে। আমরা শুরু করছি হর্টিকালচার, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনকে ক্লিক করবেন। হর্টিকালচার দর্শক বন্ধুরা, আমরা হর্টিকালচার শুরু করেছি আমাদের বাড়িতে। হর্টিকালচারের বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, তো আজকে দেখাবো হর্টিকালচার কীভাবে করা হয়। চলুন প্রথমে মানে কী কী বিষয়ের উপর হর্টিকালচার করি বা করা হয় সেগুলির ফটো আগে দেখে নেওয়া। ছোট ছোট পালং শাক, ছোট ছোট সবুজ শাক, লাল শাক। দর্শক বন্ধুরা, এগুলি হচ্ছে খুঁড়িয়া ডাটার চারা। দর্শক বন্ধুরা, এখানে আমরা অনেকগুলি টমেটোর গাছ রোপণ করেছি। এখন ফুলে মানে ফুল ধরার সময় দু একটি গাছে অলরেডি টমেটো ধরেছে। চলুন দেখা যাক এই সেই টমেটো গাছ। বর্ষা শুরু হওয়ার প্রাককালে আমরা ঢেঁড়সের চারা রোপণ করেছি। আমি আবারও বলছি, হর্টিকালচার করতে যে খুব বেশি শ্রমিকের দরকার তা না, মুষ্টিমে 2 থেকে 3 জন, 4 থেকে 5 জন যথেষ্ট এই হর্টিকালচারের জন্য। এ ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।